সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজও আপনাদের সামনে হাজির হয়েছি কোভিড-19 দৈনিক।
কিন্তু বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন কোভিড-19 চিকিৎসায় ব্যবহার করার জন্য, যা অনভিপ্রেত বা ঠিক নয়। কারণ অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া কোভিড-19 চিকিৎসার অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, যা বাসায় দেয়া সম্ভব নয়। তাই জনসাধারণের নিকট অনুরোধ, আপনারা অযথা বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করবেন না, কারণ তা বাজারে অক্সিজেন সিলিন্ডারে কৃত্রিম সংকট তৈরি করবে এবং হাসপাতালের মুমূর্ষ রোগীর অক্সিজেন পাওয়া থেকে বঞ্চিত হবে, যা কারোরই আমাদের কাম্য নয়। অক্সিজেন থেরাপির প্রত্যেক মিনিটে কত লিটার বা কত ml বা মিলিলিটার অক্সিজেন যাবে, এটা শুধুমাত্র চিকিৎসকই নির্ধারণ করে দেন এবং একজন টেকনোলজিস্টই পারেন কিভাবে এই অক্সিজেন সিলিন্ডারটার মেজারমেন্ট হবে। কাজেই আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি, অক্সিজেন সিলিন্ডার বাসায় দক্ষ চিকিৎসক এবং টেকনোলজিস্ট ব্যতীত ব্যবহার না করি এবং বাসায় অক্সিজেন মজুত সিলিন্ডার মজুত করা থেকে বিরত থাকি। কারণ আপনার নিকট কোনো আত্মীয় হয়তো হাসপাতালে আপনার এই মজুত রাখার জন্য, আপনার নিকট কোনো আত্মীয় বা নিকটজন হাসপাতালে এই অক্সিজেন সংকটে ভুগতে পারে এবং তার অন্য কোনো অসুবিধা হয়ে যেতে পারে। কাজেই আপনারা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মেডিকেল জিনিসপত্র বাসায় অযথা মজুত করবেন না। একই কথা বলবো, নিজের সুরক্ষা নিজের হাতে, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের অন্য সদস্যবৃন্দকে সুরক্ষিত রাখুন এবং সবচেয়ে কার্যকরী সুরক্ষার উপায় সবসময় বাইরে বের হলেই মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। এই দূরত্ব 5 ফুট বজায় রাখতে পারলে ভালো, তবে কমপক্ষে অবশ্যই 3 ফুট দূরত্ব বজায় রেখে চলা। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিতভাবে ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন, গর্ভবতী মা, অসংক্রামক ব্যাধিতে যারা আক্রান্ত আছেন তাদের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সকলেরই খেয়াল রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা মানসিক মনোবল দৃঢ় রাখবেন এবং সকলেই মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, কারণ শারীরিক সুস্থতা সুস্থতার জন্য শারীরিক এবং মানসিক সুস্থতা দুটি সমানভাবে প্রযোজ্য। একটিকে বাদ দিয়ে মানুষ